দুনিয়া হে জীবনী রাধা রানী আপকি। আদা নামিয়ে নিন। তুই তো মুরলী বালা দিল মে লাগা দি জালা, তুই তো মুরলী বালা দিল মে লাগা দি জালা। ওই হরিশ্চন্দ্র রাধা গোবিন্দর মন্দিরে বসেছে, কৃষ্ণর দিকে তাকিয়ে বলে এটা আমার কি করলি, দক্ষিণা দিতে পারলাম না, সর্বহারা হয়ে গেলাম। তুই তো মুরলী বালা দিল মে লাগা দি জালা, তুই তো মুরলী বালা দিল মে লাগা দি জালা, তুই তো মুরলী বালা দিল মে লাগা দি জালা, তুই তো মুরলী বালা দিল মে লাগা দি জালা। ও শামারে মুরলী বালা রে, 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 আন মিলা বিনি দাবন মে বস গই তুমারি চরণ মে, আন মিলে দিলদার মিলে বস গই তুমারে চরণ মে, বস গই তুমারি চরণ মে, ও বস গই তুমারি চরণ মে, বস গই তুমারি চরণ মে, বস গই তুমারি চরণ মে। বলিয়ে রাধা মাধব কি জয়, গিরিধারি শ্রীকৃষ্ণ কি জয়, একটু জল পাওয়া যাবে কি? না না, আমি বলছি না, বাচ্চা ছেলে রোহিত সে বলছে, বাবা এই দুটো দিন জল পর্যন্ত খাইনি, একটু জল দেবে? সৈব্বা বলে দাঁড়া জল দিচ্ছি। সৈব্বা যেই জল দিতে গেছে হরিশ্চন্দ্র হাতটা টেনে ধরেছে, একদম ছেলেকে জল দেবে না। জল দেব না মানে জল না পেলে ছেলেটা মরে যাবে, বলে দিলেও মরবে না দিলেও মরবে, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ তিন দিন এই পৃথিবীর কোনো জিনিস আমি গ্রহণ করব না। গুরুদেবকে কথা দিয়েছি জল পর্যন্ত খাবো না, সেটা কথা দিয়েছি। আরে তুমি কথা দিয়েছ, আর তোমার ছেলেটা হরিশ্চন্দ্র বলে ওর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি। এ যদি প্রতিজ্ঞা ভ্রষ্ট হই তাহলে ও ছেলে মরবে, জল দিলেও মরবে না দিলেও মরবে। সৈব্বা এত চোখের জলে কাঁদছে, সেই চোখের জলের ফোঁটাগুলো রুহিতের মুখে পড়ছে, রুহিতের পিপাসা মিটছে। হরিশ্চন্দ্র বলে একেই বলে প্রকৃত স্ত্রী, স্বামীর ধর্মকে কিভাবে পালন করছে। এ পৃথিবী জল দিল না ছেলের মুখে, মা তার চোখের জল দিচ্ছে ছেলের মুখে, পিপাসা মিটছে রোহিতের। কিন্তু সৈব্বা বলে উঠল, স্বামী কোথা যাবে, দুটো দিন হয়ে গেল আর একটা দিন বাকি আছে, এমনি করে ছেলেকে নিয়ে কোথা যাব? পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে সেটা পৃথিবীর নয়। হঠাৎ কে যেন বলে উঠল, সেটা হলো কাশী ধাম। বলে দিল কাশী কে দেখতে পেল না, কিন্তু কে যেন তার কানে শুনিয়ে গেল কাশী। কথাটা ঠিক, কাশীটা কিন্তু পৃথিবীর জায়গা, কিন্তু ওটা ভগবানের অধিকার নেই। কাশী তীর্থটা কিভাবে সৃষ্টি হয়েছিল একটু শুনতে হবে, কেন ওটা পৃথিবীর মধ্যে তবু পৃথিবীর জায়গা নয় এটাকে শুনতে হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা পদ্মাসনে বসে আছে, আর কামদেব সেই ব্রহ্মাকে একটা কাম বাণ নিক্ষেপ করেছে, কামাক্ত হয়ে গেছে। আর যেই কামাক্ত হয়ে গেছে সেই সময় তার মেয়ে বাবাকে প্রণাম করতে যাচ্ছে, আর যেই প্রণাম করতে যাচ্ছে ব্রহ্মার তো কামাক্ত শরীর নিজের মেয়ের পেছনে ছুটতে শুরু করেছে।
মেয়ে বললো, বাবা এইভাবে আমার পেছনে ছুটে আসছে কেন? তাহলে বাবা কি আমার শরীরটাকে ভোগ করতে চাইছে? বাবা শরীরে কি কামনা বাসনা পূর্ণ করার জন্য আমার পেছনে ছুটেছে? এ তো লজ্জা, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি বাপ ছেলের মধ্যে মিলন ঘটে যায়। যদি বাবা মেয়ের মধ্যে মিলন ঘটে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি কি করব? মেয়েটা ছুটতে শুরু করেছে, সকলে দেবদেবীর কাছে যায়, কিন্তু কোন দেবদেবী বাঁচাতে নাই হায়। মেয়েটা বলে, এখন আমি কি করি উপায়? আমার বাবার হাত থেকে কে আমাকে বাঁচায়? হঠাৎ সন্ধ্যার মনে পড়ে গেল, একজনই তো আছে যে মরা গাছে ফুল ফোটাতে পারে, যে দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, সে হলো ভগবান শ্রীকৃষ্ণ। পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে, প্রভু আমাকে বাঁচাও, আমায় রাখো গো শ্রীপদে, লজ্জার হাত থেকে বাঁচাও। পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, এবার করো পরিত্রাণ, কৃপা করো হরি বল হরি বল, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি? তাহলে ভগবান আর থাকতে পারল না, তিনি কি করলেন? চক্র ছাড়লেন, আর সেই চক্র দিয়ে ব্রহ্মার যে মাথাটায় কামের উৎপত্তি হয়েছিল, চক্র দ্বারাই মাথাটা কেটে গেল। অনেকে বলে ব্রহ্মার চারটে মাথা, কিন্তু তিনটে মাথা, এখন একটা মাথা কেটে গেল, মাথাটা কোথা আছে? যেটা কাশী তীর্থস্থান ওইখানে এসে মাথাটা পড়ল, ওই ব্রহ্মার ওইখানে মাথাটা এসে পড়ল। সন্ধ্যাকে ডাকলো, আয়, আমি বড় ভুল করেছিলাম, কেন যে আমার এমন সর্বনাশ করলো, ওই কামদেবী পাজি ওই আমার সর্বনাশ করলো। কিন্তু মেয়ে আর বাবার কাছে গেল না, লজ্জা কলঙ্ক, আর বাবার কাছে গেল না, ভগবানের কাছে এলো। আমাকে একটা কলসি দাও, গলায় বেঁধে ডুবে মরবো। মরবি কেন? বলে, আর আমি বেঁচে থাকতে চাই না, ও বাবার কাছে যাব, বাবাকে প্রণাম করতে যাব, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো বারবার মনে পড়ে যাবে, তদ্রুপ আর বাবার কাছে ফিরবো না, আমি কলঙ্কিত হয়ে গেলাম। ভগবান বললো, না তুই কলঙ্কিত হলি না, জগৎ সংসারে আমার সঙ্গে তোকেও মেয়েরা পূজো করবে। বলে, আমাকেও পূজো করবে? বলে, হ্যাঁ পূজো করবে। তোর নাম হবে সন্ধ্যা, সকাল যখন হয়ে যায় সন্ধ্যা হয়, কোন সন্ধ্যা? এই হলো ওই ব্রহ্মার মেয়েটার নামে হলো সন্ধ্যা। সূর্য যখন ডুবে যাবে তুই তখন উদয় হবে। ওরে মেয়েরা প্রদীপ দেবে আমার কাছে, তখন তুইও পূজা পাবি। পঞ্চ প্রদীপ দেখেছেন? পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপটা যেটা ধরেন সেটা দেখবেন একটা মেয়ে ছেলের মূর্তি আছে, পঞ্চপ্রদীপে একটা মেয়ে ছেলের মূর্তি, ওই মূর্তিটা কার? ওই হলো ব্রহ্মার মেয়ে সন্ধ্যা। তাই জগৎবাসী ওই পঞ্চপ্রদীপ দিয়ে যখন ভগবানকে সন্ধ্যা দেয়, তদ্রুপ জগৎবাসী ওই প্রদীপ নিয়ে ওই সন্ধ্যাও আজও ভগবানকে সন্ধ্যা।
তাহলে কাটা মাথাটা কি হলো? ব্রহ্মা বললো, প্রভু মাথাটা যে আমার কাটা গেল এটা কি হবে? বলো, ওই মাথা দিয়ে একটা তীর্থস্থান হবে, সেটা তোমার তীর্থস্থান হবে, ওই জায়গার অধিকার আমার থাকবে। বলে আমি তো ব্রহ্মলোকে বসে আছি, তাহলে আমার নামে তীর্থস্থান হবে, কিন্তু তীর্থস্থানে থাকবে কে? বলে এই তীর্থস্থানটার অধিকার থাকবে একমাত্র শিবজি। তদ্রব কাশী রাজাকে, বিশ্বনাথটাকে, উনি তো ভোলানাথ, তদ্রব ভোলানাথের অধিকার হল। ওই মাথা থেকে মন্দির তৈরি হলো, মাথা থেকে মন্দির তৈরি হলো, কিন্তু ওই মন্দিরে পুজো দিতে গেল, কিন্তু এক সমাজের মানুষ অত্যাচার শুরু করলো, তারা হাঁড়ি করে গোমাংস নিয়ে মন্দিরে গেল, কিন্তু শিবজির কৃপায় সেই গোমাংস রইল না, ফুল হয়ে গেল, ফুল হয়ে গেল। শিবজি বললো, আমার রাজত্বে অত্যাচার এটা আমি মানবো না। ঘোড়া ছুটিয়ে দিল, বলে দিল, আমার এই ঘোড়া যতদিন পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত আমি রাজত্ব করব, ততদূর পর্যন্ত তীর্থস্থান হবে, আর সেই তীর্থের নাম হবে কাশী ধাম। ঘোড়া ছুটিয়ে দিল, ঘোড়া যতদূর গেল ততদূর পর্যন্ত তীর্থস্থান হলো। তদ্রব এর অধিকার একমাত্র আমার, এটা পৃথিবীর মধ্যে থাকবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অধিকার নেই এটা পৃথিবীর মধ্যে, কিন্তু অধিকার হলো আমার। তাই কাশীতে কেউ রাজা নয়, কাশীর রাজা বাবা বিশ্বনাথ, কাশী অধিকার করছে এই শিবজি মহারাজ। তদ্রব হরিশ্চন্দ্র বলে উঠলো, এই পৃথিবীর বাইরে আমাকে থাকতে বলেছে, তাহলে এটা পৃথিবীর মধ্যে, কিন্তু এটা পৃথিবীর বাইরের জায়গা, এতে ভগবানের অধিকার নেই, তাহলে ওই জায়গায় গিয়ে আমরা বাস করব। এবারে নাচিতে নাচিতে তারা কাশীতে আইল, 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 শিবজির চরণে প্রণাম করিল, যে শ্রীবিজির চরণে প্রণাম করিল, যে শিবজির চরণে প্রণাম করিল, যে শ্রীবিজির চরণে প্রণাম করিল। জায়গাটা কোথায়? এলাহাবাদ। ঠিক আছে, কে কে নবদ্বীপে গেছেন একবার হাত তুলুন তো, কেউ যদি গিয়ে থাকেন নবদ্বীপে, আপনারা গেছেন? আচ্ছা, নবদ্বীপে তো গেছেন। নবদ্বীপ থেকে যখন ইস্কন মন্দিরে যান, তখন একটা নদী পার হতে হয়, আর নৌকায় করে যখন গেছেন তখন জলটাকে কি একরকম দেখেছেন না দু রকমের? একদিকে নীল জল বয়ে যাচ্ছে, একদিকে ঘোলাটে জল বয়ে যাচ্ছে, তাহলে দেখেছেন আপনি পুকুরের জলকে আলাদা করতে পারবেন? কোনো বিজ্ঞান দিয়ে পারবেন? টিউবওয়েলের জলকে আলাদা করতে পারবেন? পারবেন না। কিন্তু একটা নদীর জল দু রকম হয়ে আছে, একদিকে নীল জল, একদিকে ঘোলাটে জল। এগুলোতেই প্রমাণ করতে হয় যে ভগবান এসেছিল, বিশ্বাস করতে হয়। তাকে আমরা চোখে দেখিনি, ভগবানকে আমরা নাচতে দেখিনি, গাইতে দেখিনি, কিন্তু বিশ্বাস রাখুন, তিনি আছেন, তিনি এসেছিলেন। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, কিন্তু অনেকে তর্ক করে ভগবান বলে কেউ নেই। আরে, কে বলেছে কেউ নেই? আছে, বাতাস বইছে, বাতাস কোনোদিন চোখে দেখিনি, কিন্তু বইলে তো অনুভব করতে পারি বাতাস আছে বলে। আছে তো, আলো জ্বলছে কারেন্টের সাহায্যে, আলো দেখতে পাচ্ছি, কারেন্ট দেখতে পাচ্ছি কি? তাহলে কি কারেন্ট নেই? কারেন্ট যদি না থাকে আলো জ্বলবে? সে তো জ্বলবে না। তবে যারা বলবে কারেন্ট নেই, তাদের একবার কাঁটা তারে হাত দিতে বলবে, দুম ফটাস হয়ে যায়, তখন বলবে বাবা কারেন্ট আছে। তদ্রব বিশ্বাস করতে হয়। তাহলে নবদ্বীপে একদিকে নীল জল, একদিকে ঘোলাটে জল, আর এলাহাবাদ যেখানে কাশীর তীর্থস্থান, ওখানে আছে তিনটে জল, যেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম, বারো বছর ছাড়া কুম্ভ মেলা হয়, লক্ষ লক্ষ মানুষ ওই ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করে। একদিকে গঙ্গা বয়ে যাচ্ছে, একদিকে যমুনা বয়ে যাচ্ছে, আর মাঝখানে দেবী সরস্বতী বয়ে যাচ্ছে।
তিন দেবীর সঙ্গমে মানে মিলনে জায়গাটা হয়েছে ত্রিবেণী সঙ্গম। এরা কি করলো, ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করলো। এবার ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করে এসেছে কোথায়, বাবা বিশ্বনাথের কাছে। প্রদীপ জ্বলেছে, ধূপ জ্বলেছে, নমো শিবায় নমো নমো, হর হর বোম বোম নমো নমো, নমো শিবায় নমো নমো, হর হর বোম বোম নমো নমো, নমো শিবায় নমো নমো, হর হর বোম বোম নমো নমো, নমো শিবায় নমো নমো, হর হর বোম বোম নমো নমো, ওং নমো শিবায় ওং নমো শিবায়, 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 হর হর বম বম হর হরে, 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 হর হর বম বম হর হরে। বলি একবার শিবজি মহারাজ কি জয়, বলি দেবাদিদে মহাদেব কি জয়। তাহলে হরিশ্চন্দ্র শৈববার রোহিত তিনজনের শিবজির মন্দিরের সিঁড়িতে চুপটি করে বসে আছে। হঠাৎ রোহিত বললো, বাবা তিনটে দিন কেটে গেছে, এবার কিছু আমাকে খেতে দাও, দাঁড়া বাবা দেখি কিছু পাই কিনা। স্ত্রী পুত্রকে মন্দিরে বসিয়ে আসতে একদম চঞ্চল নয়, স্ত্রী পুত্রকে মন্দিরে বসিয়ে হরিশ্চন্দ্র ভিক্ষা করতে গেছে, আমায় কিছু ভিক্ষা দেবে, আমায় কিছু ভিক্ষা দেবে, আমি আমার নিজের জন্য চাইছি না, আমার একটা 5 বছরের ছেলে আছে, আমার কাছে পয়সা করি কিছু নেই, তোমরা যদি ভিক্ষে কিছু দাও আমার ছেলেটাকে দুটো খেতে দেব, কেউ কিছু ভিক্ষা দেবে? অনেকে দেখে বললো, তুমি হরিশ্চন্দ্র না? বলে হ্যাঁ আমি হরিশ্চন্দ্র, তোমাকে কিছু দেয়া যাবে না। কেন? কারণ এ পৃথিবীতে নিয়ম আছে, দিলে তবে কিছু পাওয়া যায়, তুমি কিছু দিতে পারবে না, তোমাকে দেব কি? মানুষ দেখবেন 100 টাকা কাকে ধার দেবে, 100 টাকা তাকে ধার দেবে যে 5000 টাকা উপায় করে তাকে 500 টাকা ধার দেয়। কেন? 5000 টাকা উপায় করে 500 টাকা দিয়ে দিতে পারে, কিন্তু যে 100 টাকা উপায় করে তাকে 500 টাকা দেবে না। কেন? ওর উপায় 100 টাকা, 500 টাকা ধার দিলে ও দিতে পারে। তাহলে হরিশ্চন্দ্র অনেক কিছু ছিল, আজকে সে ভিখারী হয়ে গেছে, তাই তাকে কেউ ভিক্ষাও দিতে চাইছে না, লজ্জাতে স্ত্রী পুত্রের কাছেও আসছে না, ওই এক জায়গায় বসে হাউ মাউ করে চোখের জলে কাঁদছে। আর এদিকে বাচ্চা ছেলেটা মায়ের কোলে বসে, মা বাবা কখন আসবে,
কখন আসবে? আমার বড় খিদে পেয়েছে, তিনটে দিন আমি কিছু খেতে পাইনি, আমাকে দে না মা কিছু খেতে, দে না, তুই চুপ করে বসে আসিস কেন, দে না মা আমাকে খেতে, দে না। মা কি করেছে ছেলেটাকে কোলে শুয়ে দিয়ে মাথায় হাত বুলোচ্ছে, ঘুমিয়ে পড় বাবা ঘুমিয়ে পড়, তোর বাবা ফিরে এলে তোকে সবার আগে খেতে দেব। ছেলে বলে খিদে পেটে মা গো ঘুম হয়, পেটে আমার খিদে আমি ঘুমাবো কি করে মা, আমার কি ঘুম হয়? তবু শেহের পরশ ছেলেটার চোখে জল মুছে গেছে, মাকে বলে আমি ঘুমাবো না, কারণ বাবা যদি এসে খেতে দেয় সবার আগে খেয়ে তারপরে ঘুমাবো। এবার লক্ষ্য করে দেখুন, কাশীর রাজা বিশ্বনাথ, কিন্তু কাশীর স্ত্রী মা অন্নপূর্ণা যোগমায়া, সে তার স্বামীকে বলছে, স্বামী তোমার এই তীর্থস্থান, একটু পরে দেবে পরে দেবে একটু পরে দেবে, তোমার ওই তীর্থস্থান, এই তীর্থস্থানে জয়নিতে এই তীর্থস্থানে তোমারই অধিকার আছে, তোমার এই তীর্থস্থানে এসে খেতে পাচ্ছে না, তুমি এটা সহ্য করলে কি করে বলো, তুমি এটা সহ্য করছো কি করে? অন্নপূর্ণা পরীক্ষা চলেছে, কার পরীক্ষা? হরিশ্চন্দ্র, রাখো তোমার পরীক্ষা, হরিশ্চন্দ্রকে পরীক্ষা তুমি হাজারবার করতে পারো, কিন্তু ছেলেটা কি অপরাধ করেছে, ছেলেটা না খেয়ে পড়ে আছে, তোমার এই তীর্থস্থানে এলো, ও কি না খেতে পেয়ে মরে যাবে? তুমি ওকে খেতে না দিতে পারো, আমি খেতে দেবো। মা অন্নপূর্ণা কি করেছে, এক থালা ভাত এনেছে, বাছা বাছা তোর জন্য ভাত এনেছি আয় খাবি। ছেরুহিত কি করেছে, অন্নপূর্ণার কোলে বসেছে, অন্নপূর্ণা ভাত খাইয়ে দিচ্ছে আর অর্ধেকটা পেট ভরেছে রোহিতের, রোহিত বলে উঠলো আমি আর খাবো না। কেন তুই খাবি না, তিন দিন খাইনিস কিছু, এইটুকানি খেয়ে রেখে দিলি, খাবি না কেন, তুই কাঁদছিস কেন? রোহিত বলে সব খেয়ে নিলে আমার বাবা মা কি খাবে? লক্ষ্য করে দেখুন, একটা পাঁচ বছরের ছেলে খিদের চালা পেটে তবু আধ পেটা খেয়ে চিন্তা করছে বাবা মা, একই রাস্তা দিয়ে আসে মূত্র আর পুত্র, আপনি কোন থেকে মূত্র বলবেন, কোন থেকে আপনি পুত্র বলবেন, কোনটে মূত্র কোনটে পুত্র? যে ছেলে বড় হয়ে মাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেয়, যে ছেলে বড় হয়ে বাবার পেটে লাথি মারে, জানবেন সেটা পুত্র নয় সে হলো মূত্র। আর যে ছেলে বড় হয়ে বাবা মাকে ভালোবেসে যায়, বাবা মারা যাবার পরেও বছরের অর্থে অর্থ উপায় করে সেই অর্থ থেকে কিঞ্চিত রাখতে রাখতে বাবার আত্মা শান্তির জন্যে যারা প্রতি বছর হরিবাসর করে তারা মূত্র হতে পারে না, তারা হয় পুত্র, তারা মূত্র নয় তারা পুত্র। আর যে ছেলে বাবা মাকে ঘর থেকে বার করে দেয় তারা মূত্র। তদ্রুবে এই রোহিত আজকে অতটুকু বাচ্চা ছেলে আধ পেটা খেয়ে বাবা মা কি খাবে সেই চিন্তায় খাওয়া বন্ধ করে দিয়েছে। দেবী অন্নপূর্ণা বলে ওদের জন্যও আছে, তুই খা না, বলে খাবো তো একই সঙ্গে খাবো, আমার বাবা কোথা বসে খাচ্ছে,
হরিশ্চন্দ্র চোখে জল ফেলতে ফেলতে আসছে শৈব, যখন আমার অনেক কিছু ছিল তখন সবাই ভালোবাসত, এখন আমার কিছু নেই মানুষ আমাকে দিল না, এত করে ভিক্ষা চাইলাম কেউ আমাকে দিল না। স্বামী কাঁদছো কেন? কে বলেছে পৃথিবীতে মানুষ? এক মা যদি ছেলেকে না খাওয়াতে পারে, আর একটা মা দেখো তোমার ছেলেকে কোলে বসিয়ে খাওয়াচ্ছে। আচ্ছা এসো বাচ্চা, বাচ্চা এসো এসো এসো, তোমার ছেলেটা খাচ্ছে না, তুমি না খেলে। তোমার নাম হরিশ্চন্দ্র? হ্যাঁ মা, আমার নাম হরিশ্চন্দ্র। আচ্ছা আর ভিক্ষে করতে হবে না, এই তীর্থস্থানে এসেছো, ও খাওয়া পড়া দুবেলা দুমুঠো পেয়ে যাবে, ওটা নিয়ে আর ভাবতে হবে, ঠিক আছে? নাও খেয়ে নাও। শৈব বা কি করেছে, হরিশ্চন্দ্র মুখে তুলে দিচ্ছে। যেই মুখে তুলে দিয়েছে, হরিশ্চন্দ্র মুখে নিতে যাবে, সঙ্গে সঙ্গে পেছনে এসে একজন দাঁড়ালেন, হরিশ্চন্দ্র পেছনে ফিরে তাকিয়ে দেখতে পাচ্ছে তার গুরুদেব বিশ্বামিত্র। গুরুদেব ভুলে গেলে নাকি? 29 দিন হয়ে গেছে, আজকে 30 দিন সকালে।